বারাকাতুহু আমেরিকা থেকে জামাল ভাই জানতে চেয়েছেন বেহেশতে কিভাবে যাই আহমদুলিল্লাহ সম্মানিত ভাই আপনি একটি বড় প্রশ্ন করেছেন বেহস্ত যাওয়ার কামনা প্রতিটি ইমানদার মানুষের থাকতেই হবে এবং থাকা দরকার আর বৃহস্ত যাওয়ার জন্য জান্নাত যাওয়ার জন্য নবী সাল্লাম অনেক বাণী শিক্ষা দিয়েছেন আসলে আল্লাহর রহমত সারা কেউ ভেসতে যেতে পারবে না এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা কিছু আমল রয়েছে এই আমলগুলি যদি আমরা করে যাই তাহলে ইনশাআল্লাহ জান্নাত যাওয়ার একটা কারণ হয়ে যাবে অর্থাৎ ইনশাআল্লাহ জান্নাত পাওয়ার একটা আশা করা যায় এই জন্য এবাদত করতে হয় দুটি জিনিস নিয়ে একটি হল আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে জান্নাতে যাব আর একটি হল ভয় ভয় ভীতি যে আল্লাহ যদি তার আদেশটা না মানে তাহলে আল্লাহ এই শাস্তি দেবেন তো কোরআল কারীমে অনেক আয়াতের সম্পর্কে যেমন একটা আয়াত আল্লাহ বলছেন ওয়াল লেভিন ও আমিলুজেন না হুম ফি হা খাওয়ালেদুন হ্যাঁ আতা আল্লাহ বলছেন যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তারাই হলো জান্নাতের অধিবাসী হুমফি হা খাওয়ালেদুন তারা সেখানে সর্বদাই অবস্থান করবে তাই এখানে প্রথমে বলা হলো ইমানের কথা এর উপরে আমলের কথা এজন্য আপনার আমার উচিত হলো প্রথমে ইমান আনা এর উপরে আমল করা আর ইমান আল্লাহর পূর্তি রাসুলের প্রতি ফেরিস্টার উপর আসমানী কিতাব নবী রাসুল আখেরাত সব কিছু এগুলো রয়েছে এবং এর পরে আমল করা ইমান আনলেই শুধু হবে না এর অনুযায়ী কি করতে হবে আমল করতে হবে তা আমলগুলি অনেক সহজ এক নম্বর যেটা সেটা হলো আরও একটা কথা সেটা হলো যে আপনার তাকোয়া অবলম্বন করা এক নম্বর আমল যে আমলের মধ্যে একটা হলো কি যে তাকওয়া আপনার ইমানের পরপরেই তাকওয়া অর্থাৎ ইমানকে আল্লাহর উপর বিশ্বাস আল্লাহ রসুল ইত্যাদির উপর বিশ্বাসের পরেই তাকওয়া অবলম্বন যদি করি মানে পরে হেজগারিতা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করা এবং পাশাপাশি রসুল্লাহ ইসলামের আনুগত্য করা হ্যাঁ আল্লাহ নবীলাম বলেছেন যে খলুনাল জান্না। আমার সব উম্মত জান্নাতে যাবে ইল্লামান আবা যারা আমার অবাধ্য হবে তারা ব্যথিত বলা হলো আবাকে কাল আমার আতে আনি দখালের জন্য আমার আসানি থাকে দাবা যে আমার আনুগত্য করলো সে জান্নাতে যাবে আর যে আমার বিরোধিতা করলো সেই হ্যাঁ ভালো আবা সে জান্নাতে যাবে না এবং এর পাশাপাশি আল্লাহর পথে সংগ্রাম করা জেহাদ করা তা আমরা এ সম্পর্কে একটা হাদিসেই শুধু আপনাকে বলবো যে হাদিসটিতে বলা হয়েছে যে রসিরুল্লাহ ইসলামকে এরকম একটি প্রশ্ন করেছিলেন ম আসবেন জবাল রদি আল্লাহ হ্যাঁ তিনিও এরকম একটা আমলের কথা আল্লাহ নবীকে এরকম প্রশ্ন করেছিলেন যে কোন আমল করলে আসলে জান্নাতে যাওয়া যায় তা আমলগুলির মধ্যে তিনি বলেছেন যে একটা সহায়ক হলো যে আল্লাহ সাল্লামের যে হাদিসটিতে বলা হয়েছে তিনি বলেছিলেন যে আখবের বা আমলে নিয়াদ হল নিল হে আল্লাহ নবী এমন একটা আমলের কথা বলুন যেই আমলটা করলে আমাকে জান আমি জান্নাতে যাবো নার। এবং জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো তখন নবী করিম সাল্লাহ সাল্লাম এই হাদিসের মধ্যে তাকে যে শিক্ষা দিয়েছিলেন তখন আল্লাহ নবী আযীম তুমি একটা বড় বিষয়ের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতেছ তবে এটা সহজ আল্লাহ যার জন্য সহজ করেন সেটা হলো এক নম্বর তা আবুদ আল্লাহ বিহি শাইআ এক নম্বর হলো আল্লাহর ইবাদত করবে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবে না তাহলে আপনার আল্লাহর ইবাদত করতে হবে তার সঙ্গে শিরিক করা যাবে না এটাই হল ইমানের চাহিদা এরপর অতুকি মসলাহ নামাজ কায়েম করবেন অত অতি জাকাত এরপর জাকাত প্রদান করবেন জাকাত দেওয়ার হকদার হলে অথা সুমো আর রমজান মাসে রোজা রাখবেন অথা বাইতা আল্লাহর ঘরের হজ বারত বুনত পালন করবেন এরপরে আল্লাহ নবী আরও বললেন যে এইগুলির পাশাপাশি আরও কিছু তোমাকে আমি আলাহ আদুল্লকাল আবুয়াবিল খের আরও কল্যাণের কিছু পথ কি বাতাবো না আর সেটা হলো কি যে তুমি রোজা রাখবে কারণ এটা একটা ঢাল স্বরূপ জাহান নামে জাহাজ যাওয়া থেকে ঢাল স্বরূপ এবং ওসাদাকা তুমি দান খেরাত করবে এটা তুমি আল্লাহর রাগকে হ্যাঁ কমিয়ে দেবে এবং আরও একটি কাজ সেটা আলোকে গভীর রাতে আল্লাহর জন্য সালাত আদায় করবে অর্থাৎ তাহাজুদ্রের নামাজ ইত্যাদি পড়বে হ্যাঁ এরপরে এইখানে আরও আল্লাহ নবী ইসলাম তাগিদ দিলেন যে আলাহ কবিরুল কাবেরাম কুল্লহ এই আমলগুলির সবচেয়ে মূল মাথা সেটা বলবো নাকি এবং সেটা হল হলো হল কি আল ইসলাম সবচেয়ে বড় কথা হলো ইসলামের উপর প্রতিষ্ঠা থাকবে ও আর ইসলামের উপর থাকতে গেলে তোমরা সালাত আদায় করতে হবে এবং ওয়া জরসালামিহা আল এর এরপর জিহাদের পথকে অবলম্বন করতে হবে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম আর একটি আমল শিক্ষা দিলেন সেটা হল কি যে আরেকটি কাজ হলো ওয়াকফ আলী কাহাজা তোমার তোমার জিবা জিহিবাটাকে জবানটাকে ঠিক রাখবে হ্যাঁ কারণ এই জবানের মাধ্যমে মানুষ জাহান নামে যেতে জাহান নামে চলে যায় এবং এর কারণেই মানুষ জান্নাত থেকে জান্নাতে ঢোকার পথ পেয়ে যায় কাজেই এই তোমার জবানটাকে ঠিক রাখার চেষ্টা করবে তো সম্মানিত বন্ধুগণ এখানে অনেকগুলি বিষয় আল্লাহ নবী নবীসালাম উল্লেখ করেছেন হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাজ হাদিস শহীদ হাসান এবং শহীদ হাদিসটি শেখ আলবানি এই হাদিসটিকে সহি বলেছেন তিরমিজিতে হাদিস বর্ণিত রয়েছে কাজে আশা করি এই আমলগুলি করলে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার সহায়ক হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করা কামিন ওসালাহ আলানবীর মোহাম্মদ আসসালামালাইকুমদ